ক্লাস থ্রি, দ্য এভারগ্রিনস ওয়ান। তোমাদের আমি গতদিন যে প্রশ্নগুলো ছিল, কোশ্চেন ছিল, তার অ্যানসারগুলো আমি দিয়েছিলাম। এবার কিছু তোমার আরও কিছু আছে টাস্ক, সেগুলো আজকে আমি তোমাদের দেব। তো চলো আমরা যাই, যেখানে এগুলো আছে সেখানে যাই। দেখো, এই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম, হোয়াট মেড দ্য প্রেটি বার্ড ফ্ল্যাপ হার উইংস সো মাচ, হোয়াই ডিড সি লাভ অ্যাট দ্য লিটল মাউস, হাউ ডিড সি ফ্লাই অ্যাবাউট ইন দ্য ক্লাউডস অ্যান্ড ওভার দ্য হাউস টপস, হাউ ডিড ওয়ান অফ হার উইংস ব্রেক, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য কোল্ড ইজ কেম, হোয়ার ডিড সি গো আস্কিং ফর শেল্টার, ডিড দ্য ওক ট্রি অ্যান্ড দ্য উইলো ট্রি হেল্প হার, হোয়াট ডিড দে সে। এইগুলো এই কটা দিয়েছিল। এবার দেখো, টু, কোশ্চেন নাম্বার টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কোনটা দেখছি আমরা, এভারগ্রিনস? তো এক মিনিট একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন নাম্বার টু দেখো। কোশ্চেন নাম্বার টু, মেক কোশ্চেন্স ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস বাই ইউজিং কারেক্ট কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট গিভেন বিলো। এখানে একটা লিস্ট দিয়েছে, কি, হোয়েন, হাউ, হোয়্যার, হোম, হোয়াই। দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন ইচ স্টেটমেন্ট, ইচ সেন্টেন্স বিলো উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্য কারেক্ট কোশ্চেন ওয়ার্ড। দেখো, সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস, তাহলে সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস, সে উড়ছিল, কোথায় উড়ছিল? তাহলে কোথায় মানে তাহলে হোয়ার এখানে চলে আসবে। দেখো তাহলে, কোথায় যখন, কোথায়ের প্রশ্ন যখন, কোথায় উড়ছিল, তখন কোথায়ের ইংরেজি কি হোয়ার, হোয়ার আসবে, হোয়্যার ডিড সি সোর। তার পরের সেন্টেন্সটা পড়ো, সি কুড নট ফ্লাই উইথ এ ব্রোকেন উইং, সে ভাঙা পাখা নিয়ে উড়তে পারছিল না। তাহলে এখানে প্রশ্ন করো, কেন সে উড়তে পারছিল না, হোয়াই কুড সি নট ফ্লাই। বোঝা যায়? সি, এই সেন্টেন্সটা পড়ো, সি হ্যাড টু গো হোম হপিং, সে লাফিয়ে লাফিয়ে তাকে বাড়ি যেতে হবে, কেমন করে বাড়ি যেতে হবে, তাহলে হাউ, হাউ হ্যাড সি টু গো হোম। আচ্ছা, অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য সাউথ ইন দ্য কোল্ড উইন্টার, তাহলে সমস্ত পাখি দক্ষিণের দিকে উড়ে গেল শীতের সময়। তাহলে কখন সমস্ত পাখি শীতের সময়, কখন সমস্ত পাখি দক্ষিণের দিকে উড়ে গেল, এটা প্রশ্নটা করো। হোয়েন ডিড অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, এটা ফ্লিউ অ্যাওয়ে হবে না, ফ্লাই অ্যাওয়ে হবে। হোয়েন ডিড অল দ্য বার্ডস ফ্লাই অ্যাওয়ে টু দ্য সাউথ। বেশ, তাহলে এটা হলো। এবার, সি আস্কড দ্য ওক ট্রি টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস। হ্যাঁ, সে আস্কড দ্য ওক ট্রি, সে ওক ট্রিকে বললো যে তাকে যেন সে তার ডালে একটা থাকার জন্য জায়গা দেয়। কাকে বললো? হুম ডিড সি আস্ক টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস। বেশ, এটা হলো। আরেকবার দেখে নাও, সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস হবে হোয়ার ডিড সি সোর, সি কুড নট ফ্লাই উইথ এ ব্রোকেন উইং, এটা হবে হোয়াই কুড সি নট ফ্লাই, সি হ্যাড টু গো হোম হপিং, হাউ হ্যাড সি টু গো হোম, তারপরে অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য সাউথ ইন দ্য কোল্ড উইন্টার, হোয়েন ডিড অল দ্য বার্ডস ফ্লাই অ্যাওয়ে টু দ্য সাউথ, সি আস্কড দ্য ওক ট্রি টু লেট হার স্টে ইন দ্য
branches. Whom did she ask the, to let her stay in the branches? Hoye gelo. Use the following phrases in sentences of your own. The bakko rochona tomader make sentences. Dash against. The boat was dashed against the rocks. Naukati tomar pathorer eta was na dileo hoy was to dio na. The boat dashed against the rocks. Naukati pathore dhakka mere dilo. ঠিক আছে। তারপরে ফ্লাই অ্যাবাউট, বার্ডস ফ্লাই অ্যাবাউট ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই অ্যাবাউট ইন দ্য স্কাই। তারপরে গ্লাইড ওভার, দ্য বার্ড স্মুথলি গ্লাইডেড ওভার দ্য হাউস টপস। প্রাউড অফ, দ্য ম্যান ওয়াজ প্রাউড অফ হিজ সানস সাকসেস, দ্য ম্যান ওয়াজ প্রাউড অফ হিজ সানস সাকসেস। Show off, he is an irritating show off. মানে তাকে দেখলেই তোমার শরীর জ্বালা করে, মানে বিরক্ত লাগে আর কি। আর একবার দেখো, ড্যাশ এগেনস্ট দ্য বোট, ড্যাশ এগেনস্ট দ্য রকস, ফ্লাই অ্যাবাউট, বার্ডস ফ্লাই অ্যাবাউট ইন দ্য স্কাই, গ্লাইড ওভার, দ্য বার্ড স্মুথলি গ্লাইড ওভার দ্য হাউস টপস, proud of, the man was proud of his son's success, show up, he is an irritating show up. Holo, ami arek bar dekhabo tomader. Acha, correct the spellings, eta wrong, eta right. Shouted, shouted, kintu hobe shouted. Parched mane parched, parched noy পার্সড, পিইউ আছে এখানে, পিইআরসিএইচ দি, পার্সড। পার্স মানে তোমরা জানো কোনো কিছুর উপরে বসা, বিশ্রাম করার জন্য বসা। বিউটিফুল বানান কি আছে, বিই এ ইউটিআই এফ ইউএল, এখানে বি এটা, এখানে এটা নেই। লাফিং, এল এ ইউ এফ আই এন জি, এখানে এল এ ইউ এইচ জি এইচ আই এন জি। গ্রেসফুলি, এখানে দেখো গ্রেসফুলি বানানো অন্য, চিমনি এখানে চিমনি বানান দেখো অন্য, স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ বানানো এখানে অন্য। এগুলো মুখস্থ করবে, এর পরীক্ষায় থাকতে পারে, পরীক্ষায় থাকুক না থাকুক তোমাদের এগুলো মনে রাখলে পরে বানানটা ঠিক মতো শিখবে। আমি আর একবার গোড়া থেকে যাই, চলো পড়ে দিই, তোমরা লেখার সুবিধা হবে। মেক কোশ্চেন্স ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস বাই ইউজিং কারেক্ট কোশ্চেন, কারেক্ট কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট গিভেন বিলো। হোয়েন, হাউ, হোয়্যার, হুম, হোয়াই। দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন ইচ সেন্টেন্স বিলো উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্য কারেক্ট কোশ্চেন ওয়ার্ড। এইগুলো তোমাদের না লিখলেও হবে, কেননা এগুলো তোমাদের বইয়েই আছে। তারপরে সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস, এটাও বইয়ে আছে, তোমরা এখানে নাম্বার দিয়ে আনসারটা করতে পারো। কিন্তু যদি পুরোটা লিখে রাখতে পারো তাহলে পড়ার সুবিধা হয়, একবার বই একবার খাতা নিয়ে পড়তে গেলে তো অসুবিধা হবে, খাতায় যদি পুরোটা লিখে রাখো তাহলে পড়ার সুবিধা হয়। সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস, হোয়্যার ডিড সি সোর, হোয়্যার ডিড সি সোর। সি কুড নট ফ্লাই উইথ এ ব্রোকেন উইং, হোয়াই কুড সি নট ফ্লাই। সি হ্যাড টু গো হোম হপিং, হাউ হ্যাড সি টু গো হোম। আচ্ছা, অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে টু দ্য সাউথ ইন দ্য কোল্ড উইন্টার, হোয়েন ডিড অল দ্য বার্ডস ফ্লাই অ্যাওয়ে টু দ্য সাউথ। সি আস্কড দ্য ওক ট্রি টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস, হোম ডিড সি আস্ক টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস। হলো, তারপরে এসো। Use the following phrases in sentences of your own. Dash against, dash against, the boat dashed against the rocks. Fly about, birds fly about in the sky. Glide over, the bird smoothly glide over the house tops. Proud of, the man was proud of his son's success. Show off,
he is an irritating show-off. এবারে শো স্পেলিং কারেক্ট দ্য স্পেলিং শাউটেড শাউটেড এটা ঠিক বানান এটা ভুল বানান পার্সড পার্সড বিউটিফুল বিউটিফুল লাফিং লাফিং গ্রেসফুলি গ্রেসফুলি চিমনি চিমনি স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ তাহলে হয়ে গেল আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিই সবগুলো পড়ে দিচ্ছি আমি হোয়াট মেড দ্য প্রিটি বার্ড ফ্ল্যাপ হার উইংস সো মাচ দ্য প্রাইড ফর হার বিউটিফুল উইংস মেড দ্য প্রিটি বার্ড ফ্ল্যাপ হার উইংস সো মাচ হোয়াই ডিড সি লাফ অ্যাট দ্য লিটল মাউস সি লাফড অ্যাট দ্য লিটল মাউস বিকজ হি ওয়াজ আগলি টু লুক অ্যাট হাউ ডিড সি ফ্লাই অ্যাবাউট ইন দ্য ক্লাউডস অ্যান্ড ওভার দ্য হাউস টপস সি সোড হাই আপ ইন দ্য ক্লাউডস অ্যান্ড দেন কেম ডাউন গ্রেসফুলি টু গ্লাইড ওভার দ্য হাউস টপস হাউ ডিড ওয়ান অফ হার উইংস ব্রেক হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাবাউট টু গ্লাইড ওভার এ হাউস সি ড্যাশড এগেনস্ট এ চিমনি অ্যান্ড ব্রোক ওয়ান অফ হিস উইংস হবে আর কি উইং নয় উইংস হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য কোল্ড ডেজ কেম When the cold days came, all the other birds flew away to the warm south, but the bird with the broken wing could not fly along with them. Where did she go asking for shelter? She went hopping from tree to tree seeking for shelter. Did the oak tree and the willow tree help her? What did they say? No, the oak tree and the willow tree did not give her shelter. They drove her away, telling that they would not allow strange birds to stay in their branches. Make questions for the following statements by using correct question words from the following list given below. When, how, where, whom, why. Why? The words underlined in each sentence below will help you to find the correct question word. She soared high up in the clouds. High up in the clouds ta underlined. Eta porle tumi bujhte parbe je ekhane where hobe. Where did she soar? She could not fly with a broken wing. Fly with a broken wing ta underlined. Why could she not fly? She had to go home hopping. Hopping to underlined. How had she go home? How had she to go home? All the birds flew away to the south in the cold winter. When did all the birds fly away to the south? She asked the oak tree to let her stay in the branches. The oak tree ta underlined তাহলে ওক ট্রি কাকে জিজ্ঞেস করেছিল ওক ট্রিকে তাহলে হুম হবে এখানে হুম ডিড সি আস্ক টু লেট হার স্টে ইন দ্য ব্রাঞ্চেস ইউজ দ্য ফলোয়িং ফ্রেজেস ইন সেন্টেন্সেস অফ ইয়ার ওন ড্যাশ এগেনস্ট ফ্লাই অ্যাবাউট গ্লাইড ওভার প্রাউড অফ শো অফ ড্যাশ এগেনস্ট হবে দ্য বোট ড্যাশড এগেনস্ট দ্য রক্স Fly about, birds fly about in the sky, glide over the bird, smoothly glided over the housetops, proud of, the man was proud of his son's success, show up, he is an irritating show up. ঠিক আছে, এবার correct the spellings, shouted, corrected spelling এটা, parsed, corrected spelling এটা, beautiful, correct spelling এটা, laughing, correct spelling এটা, গ্রেসফুলির কারেক্ট স্পেলিং এইটা চিমনির এইটা এবং স্ট্রেঞ্জের এইটা এইগুলো রং লাল রঙের যেটা সেটা রং আর নীল রঙের এটা রাইট বেশ তাহলে আজকের মতো তোমাদের এইটুকুই গুড বাই থ্যাংক ইউ হ্যাঁ একটা কথা বলে রাখি তোমাদের স্কুল কবে খুলবে তোমরাও জানো না আমরাও জানি না গভর্নমেন্ট স্কুল বলছে না অনেক স্কুল খুলেছে লুকোচুরি করে আমরা তা করতে পারবো না অসুবিধা আছে কারো কিছু হলে তখন পুরো দায় আমাদের পড়ে যাবে তবে শুক্রবার আর সোমবার সোমবার আর শুক্রবার 11টা থেকে বেলা 2টো পর্যন্ত স্কুল খোলা থাকে তোমাদের সমস্ত স্যার আন্টিরা উপস্থিত থাকেন
তোমাদের কোনো অসুবিধা হলে, কোনো লেখাপড়ার কিছু লিখে নিতে হলে, কিছু বুঝে নিতে হলে, কিছু জেনে নিতে হলে, তোমরা বাবা কিংবা মা কিংবা যে কোনো তোমাদের একজন গার্জেন, একা আসবে না, গার্জেন সঙ্গে নিয়ে তোমরা স্কুলে চলে আসতে পারো। এই সময়ের মধ্যে আন্টিরা বসে থাকেন, কেউ কেউ ক্লাস করেন, কিন্তু তোমরা এলে সেটা বাদ দিয়ে তোমাদেরটা আগে দেখবেন। তোমরা যদি আসো, তোমাদের যে সমস্যা প্রবলেম, জানার জিনিস কিছু থাকলে পরে বা কোনো উত্তর করে নিতে হবে, এসে তোমরা দেখা করে করে নেবে। ইংরেজির কোনো ব্যাপার যদি হয় তাহলে তোমাদের এনআরআরের আর কি, এনআরআরের যদি কোনো ব্যাপার হয় তাহলে তোমরা শুক্র আর সোম বলে কথা নেই, যে কোনো দিন আসতে পারো, তবে আমাকে ফোন করে আসতে হবে। ডায়েরিতে, তোমাদের পুরনো ডায়েরিতে আমার ফোন নাম্বার আছে, সেখানে তোমরা আমাকে ফোন করে জানবে যে আমি বাড়িতে আছি কি না। থাকলে পরে তোমরা চলে আসতে পারো গার্জেনকে সঙ্গে নিয়ে, আমি বাড়িতেই আছি, কোনো অসুবিধা হবে না, সব সময় আমি তোমাদের জন্য আছি। বেশ, তাহলে গুড বাই, থ্যাংক ইউ।